2016 সালের 5 ফেব্রুয়ারি দিনটি ছিল শুক্রবার। বাংলাদেশ ব্যাংক বন্ধ হলেও অল্প কয়েকজন কিছু সময়ের জন্য আসেন। এরকমই একজন জুবায়ের বিন হুদা এসে দেখলেন প্রিন্টার কাজ করছে না, কারিগরি সমস্যা মনে করে চলে গেলেন। অন্যরা এলেন পরদিন শনিবার, বিকল্প পথে প্রিন্টার চালু করা হলো। তখনই পাওয়া গেল প্রায় $1 বিলিয়ন বা 100 কোটি হস্তান্তরের অনুরোধ জানানো সব চিঠি। ছড়িয়ে পড়ল আতঙ্ক। 7 বছর আগে 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ বা $81 মিলিয়ন চুরি হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে বানানো বহুল আলোচিত তথ্যচিত্র $1 বিলিয়ন হাইস্ট। ড্যানিয়েল গর্ডন নির্মিত এই তথ্যচিত্রটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই আলোচনার ঝড় তুলেছে $1 বিলিয়ন হাইস্ট। গত 14 আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর দিন বিশ্বের অন্যান্য প্রান্তেও এটি মুক্তি দেওয়া হয়। 2016 সালের হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় $81 মিলিয়ন বা $8 কোটি বেশি অর্থ হাতিয়ে নেয় হ্যাকাররা। দুর্ধর্ষ ওই হ্যাকিংয়ের সেই ঘটনা নিয়ে তথ্যচিত্র প্রকাশ করে ঝড় তুলেছে হলিউডের ইউনিভার্সাল পিকচার্স। এটি মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা। তথ্যচিত্রটি দেখতে দর্শকরা হুমড়ে খেয়ে পড়ায় দেখা দিয়েছে সার্ভার জটিলতাও। সামাজিক যোগাযোগে $1 বিলিয়ন হাইস্ট নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। $1 বিলিয়ন হাইস্ট যৌথভাবে প্রযোজনা করেছে জেনারেল ফিল্ম কর্পোরেশন এবং ইঞ্জিনিয়াস মিডিয়া, আর এটি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বাজারে নিয়ে এসেছে ইউনিভার্সাল পিকচার্স। এরই মধ্যেই IMDb বা ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেসে 7.7 রেটিং অর্জনেও সক্ষম হয়েছে তথ্যচিত্রটি। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল এই চুরির ঘটনা তুলে ধরা হয়েছে 1 ঘন্টা 24 মিনিটের প্রামাণ্যচিত্রে। প্রামাণ্যচিত্রটিতে চুরির ঘটনা বর্ণনা ছাড়াও বিশেষজ্ঞরা বিস্তারিত মতামত দিয়েছেন, আর এর জন্য ব্যবহার করা হয়েছে পুরনো নানা ফুটেজ। ঘটনার বর্ণনার ব্যবহার করা হয়েছে নানা ধরনের অ্যানিমেশন। 2015 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের 36 কর্মকর্তার কাছে ম্যালওয়্যার যুক্ত করে যে ইমেল পাঠানো হয় তাতে 3 কর্মকর্তা সাড়া দেন। 3 কর্মকর্তা মেইলের অ্যাটাচমেন্টে ফাইল খুলেছিলেন, আর এর মাধ্যমে নেটওয়ার্কে ঢুকে পড়ে হ্যাকাররা। সুতরাং হ্যাকিংয়ের সূত্রপাত আসলে কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল ফল্টের কারণে হয়নি, বরং হয়েছিল মানুষের ত্রুটির কারণে। বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে আগ্রহী এমন মেল দিয়ে অ্যাটাচমেন্ট খুলতে বলা হয়। সেখানে জিপ ফাইল অ্যাটাচ করা ছিল। ওই ফাইলে বাংলাদেশ ব্যাংকের 3 জন ক্লিক করেছে বলেই হ্যাকাররা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। অর্থাৎ নিরাপত্তার প্রথম ধাপ তারা ভাঙতে পারেন। 2015 সালের মে মাসে হ্যাকাররা এর জন্য একজন চীনা ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন। তিনি ম্যানিলার RCBC ব্যাংকে 4টি ব্যাংক হিসাব খোলেন $500 দিয়ে। ব্যাংকে হিসাব খোলার পর পরের 9 মাস কিন্তু তারা চুপচাপ বসে থেকেছে, আর এর 1 বছর ধরে তারা ছিল বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারে, যা প্রায় অবিশ্বাস্য। সাপ্তাহিক ছুটি শেষে কেন্দ্রীয় ব্যাংকের প্রিন্টার চালু হলে বাংলাদেশ বুঝতে পারে যে অর্থ স্থানান্তর হয়েছে। এরপর মিশা গ্লেনি মন্তব্য করেন, ঘটনাস্থল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অথচ ব্যাংকটির গভর্নর দেশের সরকার প্রধানকে কিছু না জানিয়ে এমন একজনকে খুঁজে বের করেন যাকে তিনি চেনেন। রাকেশ আস্তানা হচ্ছেন সেই ব্যক্তি। তিনি ওয়ার্ল্ড ইনফরমেটিক্স সাইবার সিকিউরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। এরপর প্রামাণ্যচিত্রে কথা বলেন রাকেশ আস্তানা। তিনি বলেন, শুরুতে বাংলাদেশ ব্যাংক গভর্নর বা অন্যদের ধারণাই ছিল না যে আসলে কি হয়েছে। তারা মনে করেছিল অর্থ ভুল ঠিকানায় গেছে, আবার ফিরে আসবে। বরং পরে তিনি বাংলাদেশে এসে খুঁজে পান আসলে কি হয়েছিল। বাংলাদেশ ব্যাংক 8 ঘন্টা ধরে CCTV-র ফুটেজ দেখেছে, কিন্তু কাউকে সুইফট কক্ষে ঢুকতেই দেখেননি। একজনের ছায়া দেখতে পেয়েছিলেন, যিনি আসলে কক্ষ পরিষ্কার করতে গিয়েছিলেন। 1 সপ্তাহ ধরে খালি ফুটেজেই পরীক্ষা করেছে তারা।